নমস্কার বন্ধুরা, ডক্টর আনন্দিস হোম রেমেডিসে স্বাগত জানাচ্ছি। আজকে যে প্রবলেমটা বলবো সেটা মাহফুজা রিকোয়েস্ট করেছে, কর্নফ্লাওয়ার কেন খেতে নেই। কর্নফ্লাওয়ার অ্যাকচুয়ালি খুব একটা খারাপ জিনিস নয়, অ্যাক্সেস ইউজ, যে কোনো জিনিসের অ্যাক্সেস ইউজ কিন্তু সত্যিই খারাপ। কর্নফ্লাওয়ারের খারাপ দিকগুলো খুবই সামান্য, সেগুলো নিয়ে আলোচনা করব। সাথে গুড থিং, কর্নফ্লাওয়ার একটা গ্লুটেন ফ্রি জিনিস, ময়দার থেকে ভালো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার একটা বাইন্ডিং হিসেবে ইউজ করা হয়, স্যুপের থিকনেস বা পকোড়ার মধ্যে যে একটা কোটিং সেখানে কর্নফ্লাওয়ার ইউজ করা হয়। কর্নফ্লাওয়ারের মধ্যে ফাইবার, লটস অফ ফাইবার থাকে, প্রোটিন থাকে, ভিটামিন বি থাকে, আয়রন থাকে, পটাশিয়াম থাকে, ম্যাগনেশিয়ামও থাকে। কিন্তু এটা হাই ক্যালোরি আর হাই কার্বোহাইড্রেট থাকার জন্য, এটাকে ডায়াবেটিক পেশেন্ট বা হার্ট পেশেন্টদের জন্য গুড নয় এটা বলা হয়েছে। আর কারণ এটা ভিটামিনের, বাকি সব ভিটামিনের পরিমাণ খুবই সামান্য পরিমাণ থাকে, তো এই কারণে বলা হয় যে কর্নফ্লোর বেশি খেতে নেই। তো দেখুন, কর্নফ্লোর উইকলি একদিন দুদিন স্যুপের সাথে খাওয়া হলো, অকেশনালি খাওয়া হলো, সেটা কিন্তু কিছু ম্যাটার করবে না। কিন্তু যাদের এরকম খাওয়ার, প্রচুর প্রচুর খাওয়ার অভ্যেস রয়েছে, তাদের জন্য কিন্তু একটু ম্যাটার করবে। কারণ ওয়েটটা গেইন হতে পারে, হার্টের প্রবলেম হতে পারে, সুগারের প্রবলেম হতে পারে, এগুলো হচ্ছে তার অ্যাসোসিয়েট প্রবলেম। আদারওয়াইজ কিন্তু কর্নফ্লোর খাওয়াই যাবে না এমন কোনো কজ আপাতত আমি অন্তত খুঁজে পাইনি বিভিন্ন গুগল সার্চ বা অন্যান্য সার্চিং জায়গা থেকে পড়ে বা জার্নাল থেকে পড়ে, বই থেকে পড়ে, সেরকম কিছু পাওয়া যায়নি। কর্নের কিন্তু, কর্ন জিনিসটা লটস অফ বেনিফিট রয়েছে। আমার কর্নের উপরে প্রচুর ভিডিও তো দেওয়া রয়েছে, কর্নের হেয়ার, কর্ন কীভাবে করবে, কীভাবে উপকার করে, তো সবটাই কিন্তু বেনিফিশিয়াল। কাজে কর্নফ্লোরটা খুব বেশি একটা ক্ষতিকর নয়, মাহফুজা ইউজ করতে পারেন খুব ভালোভাবেই রেগুলার বেসিসে, মানে একদম রোজ নয়। আমি আবার বলছি রেগুলার বেসিসে মানে কি, উইকলি এক দুদিন আমাদের বাড়িতে আমরা সাধারণভাবে যেগুলো খাই, যে খাবারগুলো খাই, হয়তো স্যুপের স্যুপ খেলাম, কাস্টার্ডও কিন্তু কিছুটা কর্নফ্লাওয়ার মেশানো থাকে, আইসক্রিমে মেশানো হচ্ছে, তো কতটা খাচ্ছি, কিভাবে খাচ্ছি, তার জন্য আমাদের প্রতিটি খাবারের মধ্যে কর্নফ্লোর কোথাও না কোথাও মিশে থাকছে। বাইরে গিয়ে আমরা স্যুপগুলো যখন অর্ডার করছি বুঝতে পারছি না, তারা নিজেরা যখন কুকিং করছে তখন বুঝতে পারছি কর্নফ্লোর থাকছে। তো সব জিনিসগুলোতে কিন্তু কর্নফ্লোর থাকে, চিলি চিকেন বলুন, যেরকম চিলি যে সমস্ত আইটেমগুলো আমরা খেয়ে থাকি বাইরে গিয়ে, একটা কোডিং, একটা থিকনেক, মাঞ্চুরিয়ান জিনিসগুলো, সেগুলোর মধ্যেও কিন্তু কর্নফ্লোর ইউজ করা থাকে। তো যাদের এরকম খাবার, খুব বেশি খাওয়ার হ্যাবিট রয়েছে, তারা অ্যালার্ট হয়ে যান, যারা অল্প পরিমাণ খাচ্ছেন তারা খেয়ে যেতে পারেন, তাতে কোনো টেনশনের কারণ নেই। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।